প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই কিন্ডার কেয়ার ইউটিউব ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়া দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের বিশ্বপরিচয় ক্লাস করব দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়া দিয়েছিলাম বড় প্রশ্ন দুইটা তাহলে বড় প্রশ্ন প্রথমটা আমরা দেখি পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও প্রশ্নটা আমি আবার বলি পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও তাহলে গত ক্লাসে আমরা রিডিংটা তোমাদের রিডিং নিয়ে আলোচনা করেছিলাম রিডিংটা আমরা কী পড়েছিলাম যে ছেলে ও মেয়ে একটা পরিবার যখন গঠিত হয় তখন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে গঠিত হয় সেখানে ছেলে মেয়ে মানে আমরা কি ছেলে মেয়ে সবাই নিয়ে একসাথে বসবাস করি তাহলে ছেলেদের আর মেয়েদের সমান চোখে দেখা মেয়েদের একটি মূল্যায়ন সেই মূল্যায়নের একটা উদাহরণ দিতে বলেছে শোনো তাহলে পরিবারে মা বাবা ভাই বোন নিয়ে গঠিত আমাদের পরিবার সবাই মিলেমিশে আমরা কী করি শান্তিতে বসবাস করি তাহলে এই যে রিডিং পড়ে আমরা সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখব তাহলে রিডিংটা থেকে আমরা পাবো দেখো পরিবারের মা বাবা ভাই বোন নিয়ে গঠিত পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি ছেলে মেয়ে সবাই সমান পরিবারে ছেলে মেয়ে সবাইকে শিক্ষা গ্রহণ করার সমান সুযোগ দিতে হবে তাহলে আমরা ছেলে আলাদা বা মেয়ে আলাদা কখনো করব না শিক্ষা গ্রহণ প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়েরকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি ছেলেকে বেশি শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয় আর মেয়েদের কম শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলে কি হবে যে একটা বৈষম্যের সৃষ্টি হবে সুতরাং পরিবারের ছেলে ও মেয়েদের মূল্যায়ন সমানভাবে করার উপায় হলো উভয়কে শিক্ষাদানের সমান সুযোগ দেওয়া এটাই একটা উদাহরণ আমি আবার বলি পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটা উদাহরণ আমরা এই যে পড়লাম সেটার মধ্যে আমাদের শিক্ষা গ্রহণের উদাহরণটাই দিয়েছি যে ছেলেদের শুধু পড়ালে হবে না পরিবারের মেয়েদেরও সুন্দর করে পড়ার সমান সুযোগ দিতে হবে তাহলে একটি দেশ কী হবে উন্নয়নের দিকে যাবে এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা দেখো তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো তাহলে আমরা যখন স্কুলে আসতাম তখন আমাদের বন্ধু এখন বাসায় আমরা কি ফোনে বন্ধুদের সাথে কথাবার্তা বলি তারা আমাদের সাথে কথাবার্তা বলে আমরা অনেক সময় কি নিজের অজান্তে বন্ধুদের সাথে রাগ করি তাহলে আমরা যখন রাগ করি রাগ করা কি ঠিক না যদি আমরা রেগে যাই তাহলে আমরা কি করব প্রথমে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব তারপর তাদেরকে কি করব তাদের সাথে ভালো ব্যবহার করব সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করব যদি রাগ হয় তাদের সাথে আমরা কি করব ক্ষমা চেয়ে নিব এটাই হচ্ছে কি তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করবে সেটাই তুমি করবে যে আমরা কখনো বন্ধুদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না আমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করব আর যদি আমরা রেগে যাই তাহলে তাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব এই দুইটা খুব ভালো করে পড়ে সুন্দর করে খাতায় লিখে আগামী ক্লাসে জমা দিবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ